হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লাইফ স্টাইল চ্যানেল আমি নুরুনহা লিলিয়ান আপনাদের সবাইকে আমার ডেলি ব্লগে স্বাগত জানাচ্ছি তো আজকে ব্লগ দুশো এক আর দুশো এক নম্বর ব্লগটি সেই যেহেতু আজকে সাতাশতম রোজা তো এই রোজার ইফতার ইফতার থেকে এখন হচ্ছে রাত বাজে সাড়ে বারোটা তো এখন আমি এখন পর্যন্ত কি করলাম আর হচ্ছে আজকের কন্টেন্টটা হচ্ছে ফেসবুক স্টোরি নিয়ে এবং ফেসবুক মেমরি নিয়ে কারণ আমাদের সবাই টুকটাক ফেসবুক স্টোরি এবং হচ্ছে ফেসবুক মেমরি আর এই দুটোতে অনেক মজার মজার ঘটনা ঘটে তো আমারও কিছু মজার মজার ঘটনা আছে সেগুলোই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো শুরু করা যায় গেট স্টার্টেড ব্লগটা শুরু করছি একুশে মে বৃহস্পতিবারের যে ইফতার সেই ইফতারের সময় থেকে আসলে আমি ইফতারের যে প্রেজেন্টেশনটা সেটা সবাই যেভাবে গুছিয়ে করে আমি ঠিক ওইভাবে করতে পাই না আমার আসলে হেল্পিং হ্যান্ডের অভাব আছে হয়তো অন্য কাউকে কেউ ফিল্মিং করে দেয় বা আমি এক হাতে সব কাজ করি আর যেহেতু এখন লকডাউন চলছে তো লকডাউনে তো নিজেকে নিজের এক হাতেই সব কাজ করতে হয় তো বাইরের এই যে ভিউটা আমার খুব ভালো লাগে যখন গধুলি লগ্ন আর হচ্ছে উষা লগ্ন ভোরবেলা যখন রাত কেটে যায় ভোর হয় সেই সময়টা আমার খুব প্রিয় থাকে আবার যখন ইফতারের সময় দিনের আলো নিভে যায় অন্ধকার ঢেকে যায় আমাদের জীবন ঠিক তখন সেই মুহূর্তটা আমার ভালো লাগে তো ইফতারে ছিল ফ্রুটস তরমুজ আনারস তারপরে আঙ্গুর আর তার মধ্যে খেজুর শোলা ছিল পেঁয়াজ ছিল আর হচ্ছে সেই সঙ্গে ছিল হচ্ছে ডাবলি তো আমি খুব বেশি ভাজা পোড়া একটু কমিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমাদের তো রোজার আর বেশি সময় নেই তো এর মধ্যে আমার ইফতার করার পর আমি না মাগরীব নামাজ পড়তে যাই মাগরীব নামাজ পড়ে এসে চা বানাই তো চাটা খেয়ে আজকে হচ্ছে একদিন পর পর একটু রূপচর্চাও করি আর রূপচর্চা করার জন্য বেশ কিছু ক যেই কসমেটিক্সগুলো ব্যবহার করি বা যেই বিউটি প্রোডাক্টগুলো ব্যবহার করি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে তরমুজের যে কাটার এই স্টাইলটা এটা হচ্ছে আসলে আমরা নর্মালি যেভাবে তরমুজ খাই ঠিক ওইভাবে না আমি ছোট ছোট করে

ইয়ের মধ্যে তরমুজের যে খোসাটাই খোসাটার মধ্যেই রেখে আমরা এইভাবে কাটা চামচ দিয়ে প্রায় খাই তো জাপানে থাকতে এটা দেখতাম যে ওরা বাঙ্গি বা যে ওয়াটারমেলনগুলো পাওয়া যায় বা যে কোনো ধরনের এই জাতীয় ফ্রুটসগুলো আমরা যেভাবে ছোট করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে প্লেটে দেই ঠিক ওরা এভাবে দেয় না তো নিজে প্লেটে ঢেলে নিচ্ছি আসলে কলাও ছিল সাথে বেগুনি ছিল আমি সবগুলো একসাথে যে সাজিয়ে প্রেজেন্ট করার ওইভাবে করতে পারিনি তো আমি আসলে মুড়ি দিয়ে এইভাবে সোলা দিয়ে মাখিয়ে খাই তারপরে খুব অল্প খেয়েই নামাজে চলে যায় কারণ মাগরিবের নামাজটা খুব বেশি সময় থাকে না তো যেটা বলছিলাম আজকে হচ্ছে ব্লগের যে কন্টেন্ট সেটা হচ্ছে ফেসবুক মেমরি এবং ফেসবুক স্টোরি আমাদের সমাজে হচ্ছে মানুষ দিনে দিনে কেন যেন খুব বেশি হিংস্র হয়ে উঠছে আমরা যতটা বেশি যোগাযোগের পৃথিবীতে প্রবেশ করছি ঠিক অতটাই মানুষ কেন যেন হিংস্র হয়ে যাচ্ছে আন্তরিকতা বোধ কমে যাচ্ছে কারণ আমি ফেসবুক স্টোরিতে দেখি যে অনেক অনেক পরিচিত এবং অনেক অপরিচিতও আছে পরিচিত যারা অনেক আপন মানুষ তারা কোনো পোস্টে লাইক কমেন্ট বা কোনো কিছু আন্তরিকতা শো করে না কিন্তু যখন আমরা ফেসবুক স্টোরিতেই তখন চুপি চুপি কিন্তু সেই জিনিসগুলো দেখে তো প্রায় আমি আমার হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করি পরিচিত অনেক মানুষ আছে যারা যারা এটা করে বা ওই মানুষগুলোকে দেখি যে ফেসবুক স্টোরি তারা ঠিকই মানে স্পাই বা যেটাকে বলে যে নীরবে ফলো করা তো এটা বলছিলাম এই যে এটা হচ্ছে আমি ইফতারের পরে এই গোল্ডেন মাস্কটা ব্যবহার করি আর তার আগে হচ্ছে আমি এই হিমালয়া হিমালয়ার যে ফেস ওয়াশটা আছে এটা যে তৈলাক্ত যে স্কিনটা সেটা রিমুভ করে এবং খুব ভালো রাখে আর সে নিয়েও এটা হচ্ছে একটা হানি ক্রিম বা লিকুইড এটাকে এই লিকুইড ক্রিম ত্বক খুব ভালো রাখে যেহেতু এখন গরম তো ফ্রেশ হয়ে আমরা হচ্ছে টুকটাক আর হাবিজাবি খাবার খাই সেটা হচ্ছে এই যে চকলেট এই চকলেটটা হচ্ছে ফ্রান্স থেকে একজন আমাদের আত্মীয় আর তিনি ওনার নাম হচ্ছে লিওন মির্ধা উনি আমাদের আত্মীয় হন তো বইমেলার সময় এই চকলেটগুলো চকলেটটা আমাকে বক্সটা আমাকে গিফট করেছিলেন তো আমি আর আমার হাজব্যান্ড বসে খাচ্ছি তো ও হচ্ছে দশটার দিকে এই কর্নফ্লেক্স বা এই হচ্ছে ওট এটা আমার বোন ক্যানাডা থেকে পাঠিয়েছে তো সেটা হচ্ছে ও কলা দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে গুলিয়ে খায় তো প্রত্যেক দিন খায় না একদিন পরপর খায় বা কখনও কখনো আবার একটা নাও খায় তো এটার মধ্যে বেশ ভালোই হানি আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে ওটস আছে এবং স্বাস্থ্যের জন্য বেশ ভালো তো মজাও এটা যে শুধু যে দুধ দিয়ে খেতে হবে এমন না চানাচুরের মতো শুধু খাওয়া যায় বেশ মিষ্টি এবং ক্রিসপি তো এটার পর আমি আবার এশান নামাজ পড়ি এইভাবে টুকটা খাওয়ার পরে এখানে এই যে ক্রাঞ্চি ওটস ন্যাচারাল আলমন্ড উইথ এ টাচ অফ হানি ক্রিস্পি ফ্লেক্স তো এই কর্নফ্লেক্সটা বেশ টেস্টি তো বাংলাদেশে এটা অবশ্যই পাওয়া যাবে কারণ এখন শপগুলোতে সব কিছুই পাওয়া যায় তো আজকে ফেসবুক মেমোরিতে কি পেলাম আজকে ফেসবুক মেমোরিতে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি আমি পেয়েছি তো যেই মেমোরি আসলে আমরা এমন এত বেশি ব্যস্ত থাকি জীবনে যে অনেক কিছু ভুলে যায় কিন্তু ফেসবুক আমাদের জীবনে অনেক অনেক মুহূর্ত মনে করিয়ে দেয় মনে হয় যে ছবি হচ্ছে আমাদের সেই মুহূর্তগুলো আর মুহূর্তগুলো ছবি হয়ে ধরা দেয় আমাদের জীবনে তো এই ছবিগুলো হচ্ছে আমি জাপানে থাকতে তুলেছিলাম তো আজকে ফেসবুকে পেলাম খুব ভালো লাগলো তো ফেসবুকটা কিন্তু মানুষের জীবনে একটা বড় অধ্যায় বলা চলে বা অনেক তাই আমাদের জীবনে প্রভাব ফেলে তো এই হচ্ছে আমার অরোরা টাউন বইয়ের ফটোগ্রাফি প্রচুর জনপ্রিয় হয়েছিল আমার এই উপন্যাসটি তো এটি হচ্ছে শিক্ষা প্রকাশনী থেকে দুই সালে প্রকাশ হয় তো মেয়েদের কাছে এই উপন্যাসটি খুবই গ্রহণযোগ্য ছিল তো অনেক আপুরা বিভিন্নভাবে ফটোগ্রাফি করে পাঠিয়েছিল তো সেটা আজকে ফেসবুক মেমোরিতে এসেছে খুব ভালো লাগলো আমার যে মনটা আসলে সবসময় এত মানে ক্লাউডি হয়ে থাকে মনটা তো শিক্ত হয়ে থাকে ভালো লাগে না কিন্তু এই যে ছবিগুলো এই ছবিগুলো দেখলে কখনো কখনো পুরনো দিনের স্মৃতি ফেসবুকে ভেসে আসলে মনটা যেন মনে হয় যে আবার সেই স্মৃতির মধ্যে বা সেই জীবনে ফিরে গিয়েছি তো এইভাবে মানে আজকে এই ছবিগুলো দেখছিলাম আর মনে করছিলাম যে জীবন ধাবমান সময়ের স্রোতে আমাদের জীবন এগিয়ে যায় কিন্তু মুহূর্তগুলো বা স্মৃতিগুলো আমাদের জীবনে থেকে যায় তো যাই হোক ফেসবুক মেমরি এবং স্টোরি দুইটাই এখন নতুন একটা সংযোজন বলা চলে বা মেমোরি তো অনেক আগে থেকেই ছিল স্টোরি সবসময় ছিল না তো যেটা বলবো যে আসলে মানুষকে ভালোবাসতে শিখুন শুধু শুধু মানুষের প্রতি একবার আন্তরিকতা দেখালে দেখা যায় যে আমাদের আমরা সেই মানুষটার না হল কিছুটা হলো আমাদের মনে জায়গা করে নাই মানুষকে ভালোবাসার থেকে পবিত্রতম সুন্দরতম অনুভূতি আর পৃথিবীতে কিছু হতে পারে না মানুষকে মানুষকে আপন করতে পারা মানুষকে মানুষের কাছাকাছি যাওয়া এগুলো কিন্তু অনেক বড় একটা গুণ আপনি অনেক বড় অফিসার হলেন অনেক পাওয়ারফুল হলেন এগুলো আপনার সাথে যাবে না কিন্তু যখন আপনি একজন মানুষকে ভালোবাসবেন সেই সেই ভালোবাসাটা কিন্তু আপনার আপনাকে মনে রাখবে মানুষের মনে সারা জীবন আপনি সে মানুষটার মনে আপন একজন মানুষ হয়ে থাকবেন তো এই যে এই টাউন বইটা হচ্ছে জাপানে একজন উচ্চশিক্ষার্থী মেয়ে পড়তে যায় সেখানে গিয়ে তার জীবনে নানা গল্প তো সেই সঙ্গে আরও অনেক অনেক স্মৃতি এসেছে মারেজুয়ানা এটা দুই সালে প্রকাশ হয়েছিল উনিশ সালে হচ্ছে অহর্নিশ আর বিশ সালে হচ্ছে আনন তো এই বইগুলো আমাকে অনেক বেশি নষ্টালিক করেছে তো মাঝে মাঝে ফেজ ফেসবুকও আমাদের ভালো থাকার বা খারাপ রাখারও একজন ভালো সঙ্গী হিসেবে কাজ করে নীরব সঙ্গী কারণ যেহেতু আমরা এখন এখন লকডাউনে আছি অধিকাংশ মানুষই এখন ফেসবুকেই সময় কাটায় কারণ কি করবে মানুষ আসলে সময়ে মানুষের সঙ্গে থাকা মানুষের চিরন্তন এক অভ্যাস তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আমার ব্লগ এডিট করার পরে তো সময় কিন্তু আমাদের কাজের মধ্যেই থাকতে হচ্ছে তো কিভাবে যেন রোজার সময়টা চলে গেল আমাদের জীবন থেকে তো যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন আর কিছু যদি আপনাদের উপকার হয় সেজন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করবো আর ইউটিউব তো এখন মোটামুটি সবাই করে কম বেশি সবাই শেয়ার করে কেউ হয়তো শৌখিনতা থেকে যে নিজের মেমোরিগুলোকে সংরক্ষণ করা কেউ হয়তো প্রফেশনালি করছে তো আমার ভালো লাগলে তো আমার ব্লগ দেখেন আমাকে উৎসাহিত করেন আপনাদের সকলের প্রতি রইল কৃতজ্ঞতা এবং ভালোবাসা যার ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি রাইট সাইডের বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আগামীকালকে ব্লগে আবার দেখা হবে আল্লাহ ফেস।